আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের মানবীয় জীবনে এক একটা স্টেজ যে এক এক রকম যায়, এই সম্পর্কে কিছু কথা বলবো। তা হলো যে আমরা আমাদের জীবন চলার পথে যখন আমরা জন্ম নেই, শিশু অবস্থায় আমাদের একরকম লাইফ স্টাইল থাকে, তারপরে যখন আমরা স্কুল কলেজ অ্যাডাল্ট লেভেলে যাই তখন আর এক রকম লাইফ স্টাইল থাকে, এবং বিয়ের পরে আমাদের আর এক রকম একটা ডিফারেন্ট টাইপের লাইফ স্টাইল শুরু হয়। সেই লাইফ স্টাইলে হতে পারে যে সর্বক্ষেত্রে আমাদের হাজব্যান্ড ওয়াইফের নিজেদের মধ্যে চিন্তাভাবনার মধ্যে দিয়ে থাকে। দেন যখন আমাদের বাচ্চা কাচ্চা আসে দুনিয়াতে, তখন আমরা কিন্তু আর এক রকম লাইফ স্টাইল শুরু করি, ডিফারেন্ট টাইপের লাইফ স্টাইল। তা হচ্ছে তখন আমরা চিন্তা করি বাচ্চা কাচ্চা নিয়ে। দেন যখন আপনি আরও বয়স হয়ে যায়, এল্ডারলি এইজে পৌঁছে যান, তখন আপনি অন্যরকম একটা লাইফ স্টাইলে থাকেন। তার মানে আমাদের জীবনে অ্যাটলিস্ট পাঁচটা স্টেজ, শিশু অবস্থায় একরকম, অ্যাডাল্ট অবস্থায় একরকম, দেন বিয়ের পরে একরকম, বাচ্চা হওয়ার পরে একরকম, দেন বৃদ্ধ হওয়ার পরে আর একরকম। তো এই যে প্রত্যেকটা স্টেজে এক এক রকম লাইফ স্টাইল হবে অথবা হওয়ার কথা, এটাকে যারা আমরা মেনে নিতে পারি না তাদেরই বিরক্তি চলে আসে লাইফের প্রতি, এবং তাদেরই আপনার ডিপ্রেশনটা বেশি চলে আসে। তাই আমি মনে করি যে বাস্তবতাটা একরকম আর আমাদের ইমোশনটা আর একরকম। সে ফর এক্সাম্পল, আপনার যখন বাচ্চা হয়েছে তখন আপনি যদি চিন্তা করেন যে আমি যদি বাচ্চা হতে পারতাম আবার, কিন্তু একটা অবাস্তব এক্সপেকটেশন যেটার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে মন খারাপ করিয়ে ফেলছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমরা আমাদের রেসপন্সিবিলিটি নিতে পারছি না। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের লাইফ যত আমরা বাড়ে তত বেশি আমাদের মধ্যে রেসপন্সিবিলিটি বাড়তে থাকে। তো আমাদের এই রেসপন্সিবিলিটি চ্যালেঞ্জ এগুলো যারা বাড়াটাকে সহজভাবে নিতে না পারে তারাই বিরক্ত হয় জীবন নিয়ে এবং পারিবারিক জীবন নিয়ে। তো সেই জন্য আমি মনে করি যে আসুন আমরা আমাদের লাইফের প্রত্যেকটা স্টেজকে স্বাভাবিকভাবে নেই, এবং টেক ইউর ফ্যাক্টস অ্যাজ ইউ ফাউন্ড ইট। আমাদের লতে একটা টার্মস আছে যে টেক ইউর ভিকটিম অ্যাজ ইউ ফাউন্ড হিম। তো ঠিক তেমনিভাবে আমরা যেভাবে করে আমাদের যেই সময়টাকে আমরা পাচ্ছি সেটাকে আমরা সহজভাবে নিই, তাহলেই আমাদের জীবনে লাইফটাকে এনজয় করাটা সহজ হবে। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওর উপর কারো কোনো কমেন্ট থাকে আমাকে জানাবেন, নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।